আগেকার দিনে বাড়ির বউদের একটা নিয়ম ছিল, স্বামী এবং পরিবারের অন্যান্য বয়োজ্যেষ্ঠদের নাম মুখে উচ্চারণ করা যাবে না। তা কোনো গ্রামে একজন খুব মোটাসোটা মহিলা ছিলেন, ওনার ভাসুরের নাম ছিল অর্জুন রায়, ওনার শ্বশুরের নাম ছিল তুলসী রায়, ওনার স্বামীর নাম ছিল মধু রায়, ওনার দাদা শ্বশুরের নাম ছিল সূর্য রায় এবং ওনার মেজ ভাসুরের নাম ছিল ফাল্গুনী রায়। তো কোনো একদিন ওই মহিলা কবিরাজের কাছে গেলেন কি করে রোগা হবেন এটা জানতে। তো কবিরাজ সব শুনে নিদান দিলেন, অর্জুন গাছের ছাল ছাড়িয়ে তুলসী পাতা দিয়ে বেটে তুফোটা মধু মিশিয়ে সূর্য ওঠার আগে পুরো ফাল্গুন মাসটা খেতে পারলে তবে উনি রোগা হবেন। তো মহিলা বাড়ি ফিরলেন, শাশুড়ি জানতে চাইলেন কবিরাজ মশাই কি বললেন। তো মহিলা পড়লেন মহাবিপদে, কারণ এই সব কটা নামই ওনার কাছে নিষিদ্ধ নাম। অনেক ভেবে চিনতে উনি উত্তর দিলেন, ভাসুরের ছাল ছাড়িয়ে শ্বশুর দিয়ে বেটে স্বামীর দুফোঁটা মিশিয়ে দাদা শ্বশুরের ওঠবার আগে মেজ ভাসুরকে পুরো মাছটা খেতে পারলে তবে উনি রোগা হবেন। শোনা যায় শাশুড়ি দুদিন অজ্ঞান ছিলেন। ভালো থাকবেন সবাই।